হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করলাম। তো এখানে সন্ধ্যাবেলা আমার মেয়ের জন্য এক পাশে আমি স্যুপ নুডলস করে নিয়েছি, আরেক পাশে আমাদের জন্য নুডলস করে নিয়েছি একটু ঝাল করে। তা আমার মেয়ে একটু ঝালটা কম পছন্দ করে, তো তার জন্য আমি ওকে সবসময় একটু স্যুপ নুডলস করে দিই ডিম ছাড়া। ও ডিমটা নুডলস একদমই পছন্দ করে না, তো আমি এদিকে আমাদের জন্য নুডলস করতেছি। তো এটা একদম একটু সবজি দিয়ে করব, মানে গাজর টাজর দিয়ে। তো ওর তেমন একটা পছন্দ করে না গাজর দিয়ে তারপরে ডিম দিয়ে খাওয়া। তো আমি এখানে আমাদের জন্য করে নিয়েছি। তো প্রথমে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে, দেখতেই পাচ্ছেন। তা আমি এখানে 3-4 প্যাকেটের মতো করব। তো আমি নুডলসগুলো আগে ভালোভাবে সিদ্ধ করে নিই, তারপরে আমি আপনাদের সাথে খাবার শেয়ার করব। নুডলসগুলো কিন্তু রান্না করা শেষ। তা আমি ওকে একটু ঠান্ডা করে দিয়েছি, যেহেতু অনেক গরম তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো তারপর এদিকে আমাদের নুডলসগুলো, আমরা বড়রা যেটা খাবো সেটা রান্না করার জন্য আমি এখানে চুলোতে একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে কিছু ডিম ভেঙে নিচ্ছি। তো আমাদের নুডলসে তো আমরা ডিম দিয়ে সব কিছু দিয়ে খাবো, নুডলস যেভাবে রান্না করে। তো এখানে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আমি বাসায় আসলে সবসময় আমার ভাইরা নুডলস খেতে বলে, তা আমু করে দেয়। তো ওদের কাছে আমার, মানে আমারটা নাকি ভালো লাগে, তো তার জন্য আমি করে দিই। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার আমার জায়ের হাতে নুডলসটা ভালো লাগে। আমাদের বাসায়, মানে শ্বশুরবাড়িতে সব আমরা জায়ের হাতে নুডলসটা খাই, আর এখানে আসলে আমার ভাইরা বলে আমার হাতে নুডলসটা খাবো। তো আসলে যার যার পছন্দ আসলে যেমনটাই আর কি, সবার হাতে জিনিস তো সবার কাছে ভালো লাগে না। তো আর এক একজনের এক একটা আবদার থাকে যে এর হাতে এটা খাবো, ওর হাতে ওটা খাবো, এরকমটাই। তো এখানে নুডলস করে নিচ্ছি আমি, তো ভাইদের আবদারেই। তো আমি তেমন একটা নুডলস করি না, কারণ বাসায় ওই বাসায় সবসময় আমার যাই করা পরে আমার যাই হাতে নুডলসটা বেশি ভালো হয়, তো উনি বেশি করে। তো এখানে এই যে আমি এখানে সিম কেটে নিয়েছি, আর গাজর, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আসলে নুডলসে যা যা লাগে আর কি। তো এখানে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ আর মরিচটাকে একটু নেড়ে চিড়ে নিচ্ছি ভালো করে। তো তারপর আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি। তো সবগুলো সবজি দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর চাইলে আপনারা সবজিগুলোকে আলাদা পাত্রে পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে এতটা মানে নাড়ানাড়ি করতে হবে না, জাস্ট সবজিটা দিয়ে নুডলস দিয়ে দিলেই হবে। তো আমি যেহেতু আলাদা সিদ্ধ করিনি, তো আমি এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, অল্প আছে, সবজিটাকে একটু ভালো করে নরম করে নিব। তো এ পর্যায়ে আমি নুডলসটা রান্না করার সময় কারেন্টটা চলে গিয়েছিল। তো আসলে কারেন্ট চলে যাওয়াতে আমি অনেকক্ষণ আর তেমন একটা তং করতে পারিনি, অন্ধকারে এত লাইটিং ছিল না ভালো। তো
তো তারপরে এই যে আমার নুডলসটা প্রায় একদম প্রায় করা শেষ, তো তারপরে কারেন্ট আসলো, তারপর আমি আবার শুট করে নিলাম। তো এই যে আমার নুডলস কিন্তু একদমই রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ঝরঝর হয়েছে, ঠিক মানে খেতেও কিন্তু ততটা ভালো হয়েছে। তো এই যে আমার নুডলস রান্না কিন্তু শেষ, আমি এখন নুডলসটা নামিয়ে ফেলবো, এরপরে পরিবেশন করে দিব। তো এবার যাই যে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো নুডলসটা আমি নামিয়ে টেবিলে রেখে দিয়েছি, তারপর আমি চুলাতে রাত্রে খাওয়ার জন্য যে গরুর দুধটা নেয় সবসময় আম্মু, সেই গরুর দুধটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমাদের বাসায় গরুর দুধ দিয়ে যায় একটি লোক, তো বাসার মোটামুটি অনেকে নেয় আশেপাশের লোকটির থেকে, তো আম্মু নেয়। গরুর দুধগুলো বেশ ভালোই পড়ে, একদম পানি মিশায় না, অনেক মজা গরুর দুধগুলো। তো আসলে এখনকার তো মানুষকে বিশ্বাস করা যায় না, গরুর দুধগুলো এখন আর আগের মতো এতটা পিওর, একদম খাঁটি খাঁটি বলতে কিছু নেই, সব দুই নাম্বার করে ফেলেছে। কিন্তু লোকটির দুধ মানে গরুর দুধগুলো ভালো। তার এই যে এখানে পাশে ডিম দুটো সিদ্ধ দিয়েছে আম্মুর জন্য, আম্মু নুডলস পছন্দ করে না তেমন একটা, তো আম্মুর জন্য ডিম সিদ্ধ দিয়েছে। আর আম্মু তো এমনিতে একটু অসুস্থ, তো তার জন্য আম্মুর ডিম দুধ এগুলো খাওয়ার প্রয়োজন। তো ওগুলো আম্মুর জন্য বসিয়ে আর আমি এদিকে সবগুলো পরিবেশন করা মোটামুটি শেষ, মানে আমি প্লেটে বেড়ে নিয়েছি ভাইদের জন্য, আর উপরে সস দিয়ে দিয়েছি, কারণ ওরা তো সস ছাড়া মানে এক চামচও খেতে পারে না। মানে নুডলসটা ওরা চচের মধ্যে জড়িয়ে মানে একদম এক মানে কী বলবো, কেমন জানি করে খায়, আমার একদম দেখতে লাগে মানে কেমন শিশি করে ওঠে, এত চস খাবে ওরা নুডলসের মধ্যে কী বলবো। তো তারপরে যাই হোক, আমার ছোটো ভাই ও চিটাং গিয়েছিলো, তো আমার ছোটো ভাই যখন চিটাং গিয়েছিলো তখন আমি বাসায় ছিলাম। তো আসলে তখন ওকে আমি এসব মানে চিটাং থেকে বলেছিলাম যে শুটকি আনার জন্য, তখন চিটাং যে ও ফয়েজ লেক, পতাঙ্গা, তারপর সি পিস এগুলো তো ওরা ঘুরতে গিয়েছিলো ফ্রেন্ডদের সাথে। তো এখানে আমি ওকে বলেছিলাম শুটকি নিয়ে আসার জন্য ওখান থেকে ভালো ভালো শুটকি। তো শুটকির সাথে সাথে এই যে এগুলো হাবি যাবি অনেক কিছু নিয়ে এসেছে, আচার আর শব্দ শব্দ, এই যে কী এগুলো আল্লাহ কি বলবো, এত মানে শক্ত এগুলো, পাথর যদি মানে দাঁত দিয়ে হয়তো আমি চেষ্টা করলে মনে হয় পাথর ভাঙতে পারবো, বাট এই গোল গোল যে বিচি মানে বিচিগুলো দেখতে পাচ্ছেন ঠিক ওগুলোকে ভাঙা অসম্ভব, জাস্ট মানে এত শক্ত কি বলবো, সবগুলো ডাস্টবিনে ফেলাইতে হয়েছে, মানে খামাখা টাকাগুলো নষ্ট করেছে কি বলবো, মানে এত বাজে জিনিসটা আমি আর কিছুই বলবো না, মানে এত বাজে। জাস্ট কিছু আচার খাওয়া গিয়েছে, আচারগুলো মোটামুটি ভালো লেগেছে, আবার আমসত্ত্বগুলো একদম বাজে, মানে কি পরিমাণে বাজে, মানে জীবনে মনে হয় এত বাজে আমসত্ত্ব খাইনি কখনো, মানে এত বাজে। শুধু এই আচারগুলো একটু ভালো লেগেছে, তেঁতুলের এই চাটনিগুলো আর কি, আর তেমন কিছুই একদম ভালো লাগেনি সত্য কথা বলতে। মানে এই যে ফয়েজ লেক, তারপরে সি বিচগুলোতে মানে এত বাজ মানে এত খারাপ খারাপ জিনিস আসলে কী করে, আগে তো ভালোই ছিল এখন এত বাজে হয়ে ফেলছে সবগুলোর মান কি বলবো। তো জাস্ট একটু চাটনিগুলো ভালো লেগেছে, আর কিছুই ভালো হয়নি, সব বাজে মানে খামাখা, শুধু টাকাগুলো নষ্ট করেছে, সব ডাস্টবিনে ফেলাইতে হয়েছে। আর শুটকিগুলো কাজে দিয়েছে, শুটকিগুলো দিয়ে তো আব্বু শুটকিগুলো দেখে অনেক পছন্দ হয়েছে, তো আব্বু অনেক পছন্দ করে শুটকি খেতে, বেগুন দিয়ে শুটকি, তারপরে শুটকির ভর্তা, শুটকির চটচটি, এগুলো আব্বুর কাছে একটু ভালো লাগে, বিশেষ করে শুটকির চটচটি যেটা মানে একটু মরি ঝাল দিয়ে একটু মানে যেটাকে আমরা নোয়াখালীতে বলি নোয়াখালীলা গো মরিচ খোলা আর কি, তো আসলে একটু ঝালঝাল করে ওটা করলে বেশি ভালো লাগে। তো এই যে শুটকিগুলো আনাতে আম্মু আব্বু বেশি আমিও খুশি হয়েছি, আর কিছুই তেমন ভালো লাগেনি খেতেও আর কি। তো যাক, ছোটো ভাই এই প্রথম আনলো, বাইরেই প্রথমে ঘুরতে গিয়েছে আর এই প্রথম আনলো, এটি অনেক যে আনছে আসলে, এটি অনেক
কারণ ওকে যখন টাকা দিয়েছে তখন আসলে ওইসব টাকা থেকে যে আবার এগুলো আনবে বাঁচিয়ে, আসলে এটা তো কল্পনা করা যায় না। কারণ এখনকার ছেলেপেলেরা তো মানে শুধু টাকা পেলে ওদের নিজেদের হয় না, ঘোরাফেরা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তাও যে আমাদের জন্য এগুলো আনছে, এটি অনেক, ও ছোট হয়ে, আমাদের অনেক ছোট হয়ে ওগুলো আনছে। তো যাই হোক, এটাতে অনেক খুশি। তো এই যে অনেক, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই বেশি বেশি করে নোয়াখালীর ব্লগ দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।